হ্যাঁ গাইস, সবাইকে গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো এবং সবাই পুজো হয়তো খুবই খুবই ভালো কাটিয়েছো এবং এখনও পুজো শেষ হয়নি। পুজো দেখো, এনজয় করো। এবং আজকে আমি চলে এসেছি সরমস্তপুরে, যেটা হচ্ছে চাকদার থেকে ডিমতলা যাওয়ার রাস্তায় পেয়ে যাবা আর কি। এটা হচ্ছে চাকদা যে বিরিয়ানি প্লাজা আছে, সেই বিরিয়ানি প্লাজারই একটা নতুন ক্যাফে ওপেন করেছে। তো সেই ক্যাফেতে আমি আজকে এসে গেছি এবং তোমাদের ক্যাফেটা দেখাবো, কত সুন্দর ক্যাফেটা করেছে। তো বাইরে থেকে ডেকোরেশন দেখেই বুঝতে পারছো তোমরা। তো এখন ভিতরের দিকে যাওয়া যাক এবং তোমাদের ক্যাফেটা দেখাবো কেমন কি করেছে এবং মেনুতে কেমন রেট আছে, এবং মেনু হয়তো খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে এখানকার। তো দেখতে পাচ্ছ ঢুকতেই বিরিয়ানি প্লাজা ও চাকদা এবং কফি শপ, চাইনিজ বিরিয়ানি এখানে পাওয়া যায়। চাইনিজ এবং বিরিয়ানি প্রধানত এখানকার জন্য ফেমাস। চাকদা এক্সপ্রেসে ঢোকা যাক এবং ভিতরের ভিউটা তোমাদের একটু দেখাবো, মানে এবং আমরা ঢুকে গেছি বিরিয়ানি প্লাজাতে, যেখানে তুমি দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর আর কি লাইটিং করা আছে এবং ডেকোরেশনটা তোমাদের দেখাবো। এবং ডেকোরেশনের মানে ঠিক মাঝখানটার দিকে একটা সুন্দর ফোয়ারা মতন করা আছে, যেখানে দেখতে পাচ্ছ তোমরা মাছও পেয়ে যাবে। এর ভিতরে মাছের চারা পোনা ছাড়া হয়ে যায়। প্রত্যেকটা ঘরেই একই রকম সেট আপ। তো এটা কিছু একটা নাম্বারিং করা আছে, তো এটা হয়তো টেবিল নাম্বারিং। দেখো তোমরা, এটা বোধহয় 3 নম্বর লেখা আছে। এবং আমাদের ঠিক এই সাইডে আরও কিছু সেট আপ আছে, এখানে চেয়ার টেবিল সব কিছু রাখা ছিল, যেগুলো এখন গুছিয়ে রেখেছে কারণ অনেকটাই রাত হয়েছে। এবং এখানে 10টা অবধি খোলা পাওয়া যায়, তোমরা এখানে আসতে পারো সবাই। আবার বলছি, চাকদা থেকে নিমতলা আসার পথেই, সমস্তিপুর আর কি নামটা। তো সমস্তিপুরে তোমরা অবশ্যই এসো এবং বিরিয়ানি প্লাজার মজা নাও। এবং বিরিয়ানি প্লাজাটা সত্যি অপূর্ব অপূর্ব করেছে, ক্যাফে করেছে। এবং তোমাদের মেনুর রেটগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, কত কী মেনুর রেট আছে আপাতত পক্ষে। তো গাইজ, এটা হচ্ছে সমস্তিপুরের যে মেনুটা, মেনু কার্ডটা। তো মেনু দিয়ে এখানে ম্যাক্সিমাম জিনিস আর কি হয় কোনটি না হয় চাইনিজ, এই দুটো জিনিসই পাওয়া যায়। আপাতত পক্ষে ছোটো মেনু করেছে এবং এরা বলছে কিছুদিনের মধ্যে এই মেনুটা আপডেট হবে। এবং মোটামুটি মেনুতে যে রেটগুলো আছে গ্রাম্য এলাকার সাধ্যের মধ্যেই আছে রেটগুলো। তো এখনও কমপ্লিট দেখলে কেমন করেছে রেস্টুরেন্টটা, অবশ্যই আমার মনে হয় না যে রেস্টুরেন্টটা খুব একটা মানে ক্যাফেটা খুব একটা খারাপ করেছে। তো আর ক্যাফের রেটগুলোও খুব বেশি নয়, অবশ্যই আমাদের সাধ্যের মধ্যে তোমরা এসো এবং ক্যাফের মজা নাও। এবং পারলে তোমাদের পরিবারের সাথে আসো, বন্ধুদের সাথে আসো, যার সাথেই আসো, এখানে খুব মানে এনজয় করতে পারবে তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের। তো অবশ্যই ভিডিওটা শেয়ার, লাইক এবং কমেন্ট করো কেমন লাগলো রেস্টুরেন্টটা। তো অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে এবং কমেন্ট করবে অবশ্যই কেমন লাগলো রেস্টুরেন্টটা। তো এখনকার জন্য গুড নাইট, বাই, এবং আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সো বাই।